দুই ভাগে বিভক্ত শেরেক করার মাধ্যমে তার খেদমত পাওয়া যায় আর শেরেক ছাড়া এমনিতেই খেদমত করে তার মানে মুসলিম জিন এবং কোন অনিষ্ট করার জন্য আসেনি বা আসে না অনিষ্ট করা তার উদ্দেশ্য নয় এমনি উপকার করে হয়তো তার তার ডাক্তারি লাইন জানা আছে ডাক্তারে কিছু প্রেসক্রিপশন দেয় এবং সে নিজেও ডাক্তার এনে পড়ায় এরকম আছে আমাদের ভিতরে উনি ছোটবেলায় আর ফুফা শাশুড়ি আফের পক্ষের ছোটবেলায় ওই এখন জায়গা যেন যশোর যশোর অনেকে জিনে ধরেছিলেন দুটো ছোট্ট জিন জিন তারা যশোর ইয়াতে পড়তো মেডিকেল কলেজে পড়তো তো ওরা ডাক্তার দেখা লেখাপড়া করে এখন এম বিবিএস মনে হয় পাশ করে ফেলেছে তো যা হোক এই সুবাদে অনার নিকটে ওই জিন দুটো মাঝে মাঝে পরামর্শ বিভিন্ন পরামর্শ তার বেশি অনুভাবে কোনো রোগী দেখানো হলে ওই রোগীরও তারা ওই প্রেসক্রিপশন করত এবং আমার জানা মতো তার কোনো কিছু ক্ষতি করেনি এবং কোনো সেরে করো প্রশ্রয় নেওয়া লাগেনি তাকে বরং ওই জিনগুলি বলেছিল তাদেরকে ভালো লাগে বলে তারা দিয়েছে সাধারণত অনিষ্টকারী জিন যারা হয় তারা মেয়েকে ধরে ছেলে মেয়ে হয়ে থাকে জিন ছিল তার সাথে মেয়ে এবং ছোট্টবেলা থেকে তার সাঁত যে দিয়েছে ওই জিনগুলো অধ্যাবধি তারা এখনো বেঁচে আছে তারা বেঁচেতে আছে কেবল তারা শেয়ানা হয়ে আর কি বের উপযুক্ত হয়ে উঠতেছে এখন তিরিশ চল্লিশ বছর তিরিশ বছর আগের কথা হয়তো নিজেরাই বলেছে যে তারা মেডিকেলে পড়ে তো সেই হিসাবে তারা ডাক্তারি কিছু ইয়ে দিতে পারে ইনফরমেশন দেয় তো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কিন্তু যদি জিন জিন দ্বারা ডাক্তারি নেওয়া যেন জিনের জন্য এ করতে হবে জিনের নামে জবাই করতে মরগ কাশি কোরবান দিতে হবে মানে উৎসাহ করতে হবে বা দশ কেজি মিষ্টি মাজারে দিয়ে আসতে হবে বা অমুক জায়গায় এ করতে হবে হ্যাঁ মান্নত করতে হবে মুখফীরের মাঝারে তো এগুলো করলে কিন্তু এই জাতীয় জিন দ্বারা কোনো প্রকার খেদমত নেওয়া যাবে না শত কথা সতকতামূলক বলেন যে জিন তিন থেকে খেদমত নেওয়ার থেকে বিরত থাকা উচিত মুসলমানদের তবে শেখ করে স্বামী তাই মের হতন হে ভালো জিন দ্বারা এই জাতীয় খেদমত নেওয়ার পক্ষে বলেছেন তার মাজমুল ফাতাওয়াতে সুতরাং একান্ত যদি জিনের ভালো প্রমাণ হয় সততা প্রমাণ হয়ে থাকে এবং কোনো অনিষ্ট করেনি করে না এবং অভিজ্ঞ জিন হয়ে থাকে চিকিৎসা বিষয়ে তার যদি জ্ঞান থাকে তাহলে তার দ্বারা এই জাতীয় উপকার নেওয়াতে কোনো সমস্যা নাই কিন্তু তার দ্বারা কোনো শিরিক বিদাত করা যাবে না এবং শিরিক বিদাত করে তাকে তাবেও করা যাবে না এবং সেরিক বেদাতে কোনো কথা বললে সে অবশ্যই খারাপ জিন মনে করতে হবে বা বেদাতি জিনার পূজার জিনের আশ্রয় যাবে না এক কথায় যদি ভালো জিন প্রমাণিত হয় তার বৈধ খেদমতটুকু নেওয়া যায় কিছু কিছু অলামের দিনের মতে আর অনেকে টোটালি না করে দিয়েছেন যেন এই পথটাই বন্ধ করে দেওয়া উচিত এদিকে শেখেব নব সাইমিন গিয়েছেন আর অতীতে ওলামায় দিন তারা এই পথকে বন্ধ করে দিয়ে গিয়েছেন কারণ এর মাধ্যমে অনেক সময় কি হ্যাঁ গরহিত কর্মে লিপ্ত হয়েও যেতে পারে বা প্রথমে ভালো মানুষের দেখাবে এরপর দেখা যাবে যে আর মুখোশ করে দিয়েছে আলা লেহাল জিন টিনের কি দরকার মানুষ ডাক্তার থাকতে এই জন্য আমাদের সতর্ক থাকা উচিত আল্লাহ আলম